হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক চেঞ্জ ওভার উইথ ইলেকট্রিক মোটর ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। কন্ডাক্টর ওয়ান ও টু, কন্ডাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ, এটি মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিলেক্টর সুইচ, এটির মাধ্যমে সিলেক্ট করা হয়। বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে মোটর বলে। নেগেটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন এমসিবি থেকে কন্ডাক্টর ওয়ান ও টুতে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন এমসিবি থেকে কন্ডাক্টর ওয়ান ও টুতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন সিলেক্টর সুইচে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন সিলেক্টর সুইচে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন সিলেক্টর সুইচ থেকে কন্ডাক্টর টুতে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন কন্ডাক্টর ওয়ান থেকে মোটরে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন কন্ডাক্টর টুতে কানেকশন দেওয়া হলো। আর্থিং লাইন মোটরে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসা বাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।